সাবিনা খাতুন। সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলে জন্ম এই ফুটবলারের। তবে নারী হয়ে খেলাধুলা করাটা সাবিনার জন্য ছিল না মোটেও সহজ কিছু। সাথের অনেকের হয়ে গেছে বিয়ে, কিন্তু ফুটবল প্রেমী সাবিনা অটুট ছিলেন তার লক্ষ্যে। হয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক, দেশকে উপহার দিয়েছেন সাফ শিরোপাও। শুধু তাই নয়, সাবিনার দেখা দেখি ক্রীড়া জগতে এসেছেন সাতক্ষীরার অনেক নারী, যার মধ্যে বেশ কয়েকজনই দেশের জন্য গৌরব বয়ে এনে নিজ জেলাকে সবার কাছে করেছেন সম্মানিত। এবার তাদেরকেও সম্মানিত করেছে সাতক্ষীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থা। সাবিনার সঙ্গে সাবজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন মাসুরা পারভিন। সংবর্ধনা পেয়েছেন কিছুদিন আগে ভারতের সঙ্গে যৌথভাবে অনূর্ধ্ব-১৯ সাবজয়ী দলের অধিনায়ক আফিদা খন্দকার। এছাড়া টানা ১৬বারের মতো দেশের দ্রুততম মানবী হওয়া শিরিন আক্তার ও জাতীয় পর্যায়ে স্বর্ণজয়ী বক্সার আফরা খন্দকার প্রাপ্তিকেও সংবর্ধনা দিয়েছে জেলা ক্রীড়া সংস্থা। আমাদেরকে দেখে আসলে মেয়েরাও ইন্সপায়ার হয় এবং তারাও চায় যে যাতে তারাও ফুটবলার হোক, ক্রিকেটার হোক, অ্যাথলেট হোক। এই সংবর্ধনা অনুষ্ঠান মহিলা ক্রীড়া সংস্থা থেকে আয়োজন করেছে, তাদেরকে যারা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরের দিন এই যে একটা সুন্দর আয়োজন করছে মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এই সম্বর্ধনার আয়োজনে, তো আমি খুব খুশি। ১-২-৩ ঢাকায় জমি জিতে নি ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ফুলের শুভেচ্ছা কিংবা সম্বর্ধনা পাওয়াটা খুবই আনন্দের, তো আমিও ব্যতিক্রম কিছু না, আমার অসাধারণ একটা অনুভূতি কাজ করছে। আমরা আরও এগিয়ে যাওয়ার কারণে তারা আমাদের সাতক্ষীরার ৫ জন মেয়েকে তারা সম্বর্ধিত করছে, তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। তবে এটা কেবলই শুরু, নারীদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ভবিষ্যতে বড় পরিসরে আরও অনেক ক্রীড়াবিদদের সংবর্ধনা দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। যার যার সেক্টর থেকে অনেক ভালো পারফর্ম করছে তাদের জন্য আমরা সাতক্ষীরাবাসী যেমন গর্ববোধ করি, তেমনি বাংলাদেশ ওদের জন্য গর্ববোধ করে। ওদের সম্বর্ধনা জানাচ্ছি, পরবর্তীতে আরও যারা আছে মেয়েরা তাদেরকেও জানাবো। আমরা সবাইকেও উৎসাহিত করার জন্য এই আয়োজন করছি। শুধু নারীরাই নয়, সাতক্ষীরা থেকে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকারের মতো তারকা ক্রিকেটাররাও। সময় সংবাদ, সাতক্ষীরা।